আপনি কি কখনো চিন্তা করেছেন যে ঘুমের মতো সহজ তবুও অপরিহার্য কিছুর উপর আলো এবং অন্ধকারের গভীর প্রভাব থাকতে পারে? যারা ঘুমাতে ভালোবাসেন তাদের জন্য আলো এবং অন্ধকারের মধ্যে নির্বাচন করা এমন একটি সিদ্ধান্ত যা গভীরভাবে অনুরণিত হয়। আসুন আমরা একটি গবেষণায় ডুব দেই যা আমাদের ঘুম সম্পর্কে কিছু আকর্ষণীয় বিষয় উন্মোচন করে এবং কিভাবে আমাদের চারপাশের আলো আমাদের হৃদয় এবং স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। কল্পনা করুন, 100 জন স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্কদের দুটি গ্রুপ, প্রতিটি গ্রুপ বিভিন্ন ধরনের ঘরে রাত কাটায়। একটি দল এমন কক্ষগুলিতে থাকত যা কিছুটা হালকা আলোকিত ছিল, অন্যদিকে অন্যটি হালকা এবং কিছুটা উজ্জ্বল আলোর মিশ্রণ অনুভব করেছিল। উজ্জ্বল আলো মেঘলা দিনের মতো রৌদ্রোজ্জ্বল ছিল বা অন্ধকার ঘরে টিভির আলো ছিল। কল্পনা করুন এমন একটি পর্দার মধ্য দিয়ে উঁকি দিন যেখানে একটি স্ট্রিট লাইট জ্বলছে, এটি কতটা উজ্জ্বল ছিল। উভয় দলই বিশেষ মনিটর করেছিল যা ঘুমানোর সময় তাদের হৃদস্পন্দন পরীক্ষা করেছিল। একটু উজ্জ্বল পক্ষের দলটি আগের রাতের তুলনায় রাতে তাদের হৃদস্পন্দন কিছুটা দ্রুত ছিল। এটি একটি গোপন নাচের মতো যা আমাদের হৃদয় গুলি করে যখন তারা মনে করে যে আমরা বিশ্রাম নিচ্ছি। কিন্তু এটা কেন গুরুত্বপূর্ণ? স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও সক্রিয় হয়। শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, ছাত্র প্রসারণ, হজম এবং লড়াই বা ফ্লাইট প্রতিক্রিয়ার মতো অনিচ্ছাকৃত শারীরিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটি দেখা গেছে যে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরও ইনসুলিন নামক কিছু পরিচালনা করে। ইনসুলিন আমাদের কোষগুলিকে শক্তির জন্য আমাদের রক্ত থেকে চিনি ব্যবহার করতে সহায়তা করে। কিন্তু অনেক সময় আমাদের কোষগুলো একটু জেদি হয়ে যায় এবং ইনসুলিনের কথা শুনতে চায় না, যেন তারা বলছে না ধন্যবাদ। একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় এবং এটি আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এখন এখানে আকর্ষণীয় অংশ, ঘুমের সময় যে দলটি কিছুটা উজ্জ্বল আলো পেয়েছিল তারা পরের দিন সকালে কিছুটা বেশি ইনসুলিন প্রতিরোধ নিয়ে জেগে ওঠে, যেন তাদের শরীর বলছিল ঘুমুন, আমরা এই মুহূর্তে এই ইনসুলিন সম্পর্কে নিশ্চিত নই। কিন্তু যে দলটি হালকা আলোতে ঘুমিয়েছিল তারা এই পরিবর্তনটি দেখায়নি। এই গবেষণাটি পরামর্শ দেয় যে আমরা ঘুমানোর সময় আলো আমাদের প্রভাবিত করতে পারে। যাই হোক, এটি দুই রাতে কেবল 200 জনকে জড়িত করেছিল। আমাদের ঘুমের অভ্যাস পরিবর্তন করার আগে এই অনুসন্ধানগুলি নিশ্চিত করার জন্য আরও গবেষণা করা দরকার। এই সম্পর্কে শেখা একটি ধাঁধা সমাধান করার মতো একবারে এক ধাপ।